আড়তগুলোতে সরবরাহ বাড়ায় পাইকারি ও খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। রাজধানী সহ সারা দেশে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। বন্যা ও বৃষ্টির কারণে গত ২ মাস ধরে সবজি সরবরাহ কমে যায়। বেশ কিছু সবজির দাম ছাড়িয়ে যায় ১০০ টাকা। তবে গত ২-৩ দিন ধরে শীতের আগাম সবজি সরবরাহ বেড়েছে বাজারে, আর এতেই সব ধরনের সবজিতেই প্রতি কেজিতে দাম কমেছে অন্তত ২০ টাকা করে। আগামী সপ্তাহে পাইকারিতে দাম আরও কমার আশা ব্যবসায়ীদের। এদিকে মাসখানেক ধরে অস্থিরতার পর খুচরা বাজারে ডিমের দামও কিছুটা কমেছে। ৫০ থেকে ৫২ টাকা হালিতে বিক্রি হচ্ছে ডিম। ধন্যবাদ নাফিস সাহেব আপনাকে। ডিমের দাম কিছুটা কমতে শুরু করেছে যেহেতু টানা অভিযান শুরু হয়েছে চট্টগ্রামের বাজারে। তবে দুঃসংবাদ আমরা দেখছি মাংসের বাজার, তো মাংসের দাম হুহু করে বাড়তে শুরু করেছে। গরু মাংস এখন বিত্তবানদের দখলে চলে গেছে, একই সাথে খাসির মাংস বিত্তবানদের দখলে চলে গেছে। গরু মাংস বিক্রি করা হচ্ছে ৯০০ টাকা থেকে, আবার হাড়সহ যে মাংস সেই মাংসের দাম কিছুটা কম আমরা দেখছি। আমরা একটু কথা বলতে চাচ্ছি, কত টাকা কেজিতে বিক্রি ৭৩০ টাকা, আর হাড় ছাড়া যে মাংস তো সেই মাংসের দাম কিন্তু তারা ৯০০ টাকা পর্যন্ত চাচ্ছে। খাসির মাংসের কথা যদি আমরা বলি, খাসির মাংস এখন ১০০০ টাকা ছাড়িয়ে গেছে, বিত্তবানদের পুরোটা দখলে চলে গেছে এই খাসির মাংস। তো গরু মাংস ছাড়াও কিন্তু আমরা ব্রয়লার মুরগি একটু দেখাতে যাচ্ছি। ব্রয়লার মুরগির দাম কিছুটা বেশি, এখনও পর্যন্ত ২০০ টাকার নিচে কোনো ব্রয়লার মুরগি কেজি নেই। তো ব্রয়লার মুরগির দামটা যদি একটু কম হতো তাহলে সবার জন্য একটু সহজ হতো। আমরা একটু কথা বলতে চাচ্ছি, কত করে বিক্রি হচ্ছে আজকে ব্রয়লার? ১৮৫ টাকা। ছোট সাইজ নেই আমাদের, বড় ১.৫ কেজি। সোনালি ৩২০ টাকা। বুঝতে পেরেছেন, এখানে পাইকারিতে তারা একটু কম দামে বিক্রি করছে, আবার দেখা যায় যখন খুচরাতে যাই আমরা বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু দামটা একটু বেশি হয়। তবে সোনালি মুরগির দাম কিছুটা বেশি, আর দেশি মোরগ যেগুলো আছে মোরগের দাম তো ৬০০ টাকা থেকে ৫৫০ টাকা কেজিতে তারা বিক্রি করছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।